চুয়াডাঙ্গাতে যাব, আমাদের সহকর্মী জিশান আছে সেখানে, জিশান আহমেদের কাছে। জিশান, শুভ সকাল। শুভ সকাল এমদাদ এবং কলি আপনাদেরকেও। নতুন এক বাংলাদেশ, নতুন এক সকাল, যে রাষ্ট্র সংস্কারের দাবি করা হয়েছে শিক্ষার্থীদের পক্ষ থেকে, সেই রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবেই কিন্তু আসলে রাষ্ট্রের যে প্রতিটি কোণা রয়েছে সেখানে কিন্তু তারা যেই সংস্কার কাজ বলছেন সেটা কিন্তু শুরু করেছেন। আমরা দেখলাম যে চুয়াডাঙ্গাতে এর আগে কিন্তু শিক্ষার্থীরা ট্রাফিকের দায়িত্ব নিয়েছিলেন, রাস্তা পরিষ্কার পরিচ্ছন্নতা করেছিলেন। আজকে আমরা দেখছি যে একদল ছাত্র এবং ছাত্রী যারা সড়কের মাঝখানে যে সড়ক বিভাজন রয়েছে কিংবা রোড ডিভাইডার রয়েছে, সেই রোড ডিভাইডারের মাঝখানে রং তুলির আচরে নতুন করে কিন্তু আসলে রং ফুটে তোলার চেষ্টা করছে, যেই রংটি আসলে বিবর্ণ হয়ে যেতে বসেছিল। একই সাথে সেই ডিভাইডারের মাঝখানে বৃক্ষরোপণের কাজ করছেন, পরিষ্কার পরিচ্ছন্নতাও চলছে। চুয়াডাঙ্গা শহরেরও বড়বাজার এলাকার একেবারে আমাদের যে মহাসড়কটি রয়েছে সেই মূল সড়ক কিংবা মহাসড়ক ধরেই যে রোড ডিভাইডার, সেই রোড ডিভাইডারের একেবারে শুরু অর্থাৎ বড়বাজার অংশ থেকেই তারা সকাল থেকে এই কর্মযজ্ঞ শুরু করেছেন। প্রথমে আসলে শিক্ষার্থীদের মত ভেতর থেকেই এই উদ্যোগ শুরু হয় এবং সেটা পরবর্তীতে স্বেচ্ছাসেবী একটি সংগঠন সংযোগ নামে সংগঠনের কাছ থেকে কিন্তু সেই বিস্তৃতি ঘটে। আমরা সেই আসলে একজনের সাথে কথা বলতে চাই, আজ আপনাদের কী কী কর্মসূচি আছে এবং আপনাদের পরিকল্পনাটা কী? মুশফিক ভাই, ভাই মুশফিক বলছি। আচ্ছা, আমরা যদি আরেকজনের কাছে জানতে চাই, আজ আসলে আপনাদের কী কী কর্মসূচি আছে এবং আপনাদের পরিকল্পনাটা কী? আজকে সংযোগ কানেক্টিং টু কল ফাউন্ডেশনের পক্ষ থেকে চুয়াডাঙ্গা জেলায় আমরা একটি ইভেন্ট করছি। এই ইভেন্টের মাধ্যমে আমরা রাস্তা ক্লিনিংয়ের কাজ করছি, আমাদের কিছু ভলেন্টিয়ার আছে যারা ওখানে ট্রাফিকের কাজ করছে। তার পাশাপাশি আমরা দেখি যে আমাদের এই রাস্তাটা মোটামুটি কম চওড়া, যার কারণে এইগুলো রাত্রে ভিজিবল হয় না, যার কারণে দেখা যায় যে হর হামেশা প্রতিনিয়তই আমরা দেখি যে এইগুলাতে কোনো না কোনো গাড়ি দুর্ঘটনা হচ্ছে। তার কারণে আমরা মোটামুটি এখানে একটা রং করার চেষ্টা করছি যাতে এটা একটু ভিজিবল হয় রাত্রে যারা গাড়ি চালকরা আছে এই জন্য। তাছাড়াও আমরা এই ডিভাইডারের মাঝখানে যেসব জায়গাগুলো ফাঁকা আছে সেখানে গাছ লাগানোর চেষ্টা করছে আর কি। সেই সব পরবর্তীতে কোনো পরিকল্পনা আছে কি না? সংযোগ সবসময় এই ধরনের কাজ করে থাকে এবং আমাদের দেশ আগে আগিয়ে নিয়ে যাওয়ার জন্য, চুয়াডাঙ্গাকে আরও আগিয়ে নেওয়ার জন্য সংযোগ সর্বদা প্রস্তুত থাকবে এবং এই ধরনের প্রোগ্রাম আমরা আরও সামনে করব ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা একটু আরেকজনের কাছে জানতে চাই যে আসলে নতুন এক বাংলাদেশের সৃষ্টি হয়েছে আমরা দেখছি, আপনারা কেমন বাংলাদেশ চান তথা কেমন চুয়াডাঙ্গা আপনারা চান? আচ্ছা, আমরা সাধারণত এতদিন পর্যন্ত বিভিন্ন দুর্নীতির খবর জেনেছি। আমরা ছাত্র জনতা, আমাদের স্টুডেন্ট কমিউনিটি, আমরা চাই একটা সুন্দর বাংলাদেশ যেখানে দুর্নীতি থাকবে না, বৈষম্য থাকবে না এবং পরিচ্ছন্ন বাংলাদেশ হবে। আমরা সেই লক্ষ্যে স্টুডেন্ট কমিউনিটি কাজ করে যাচ্ছি। আমরা এত বড় একটা আন্দোলনের পরে আমরা স্বাধীনতা পেয়েছি, স্বাধীনতাটা সমুন্নতা রাখার লক্ষ্যে এবং চুয়াডাঙ্গা একটা সুন্দর চুয়াডাঙ্গা, সর্বোপরি বাংলাদেশকে একটা সুন্দর বাংলাদেশ হিসাবে গড়ে তোলার জন্য আমরা স্টুডেন্ট কমিউনিটি কাজ করে যাব। আমি আহ্বান জানাবো, আমরা যারা পাড়া মহল্লা যত স্টুডেন্ট আছি, সর্বোপরি আমাদের জনতা আছে, তারা পাড়া মহল্লার সংস্কারের কাছে নিজেরাই আমরা আগ্রহী হব, নিজেরা এগিয়ে আসব। কারণ আমাদের দেশ, আমাদের চুয়াডাঙ্গা, এই চুয়াডাঙ্গাকে আমাদেরকেই সাজাতে হবে। এই লক্ষ্যে আমাদের সকলকে হাতে হাত কাঁধে কাঁধ মিলে কাজ করতে হবে। ধন্যবাদ। আচ্ছা, আমরা তো জানি যে চুয়াডাঙ্গা পিছিয়ে পড়া জনপদ, এই জনপদকে এগিয়ে নিতে কোনো দাবি আছে কিনা স্পেসিফিক? আমরা এই ছাত্র আন্দোলনে একটা জিনিস দেখেছি যে ছাত্রদের যে মুভমেন্ট সেটা বিভিন্ন জেলাতে কিন্তু বিশাল বড় আকারে হলেও চুয়াডাঙ্গাতে সেভাবে হয়ে ওঠে নাই। এর প্রধান একটা কারণ, চুয়াডাঙ্গার আশেপাশে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয় কিংবা মেডিকেল কলেজ কিন্তু নাই। এর ফলশ্রুতিতে আমরা চুয়াডাঙ্গা মেহেরপুরে এই আন্দোলন কিন্তু সেভাবে গড়ে উঠতে পারে নাই। তারপরেও আমরা চাই যে একটা জাতি বা একটা এলাকা উন্নয়নের ক্ষেত্রে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মেডিকেল কলেজ বা একটা অবকাঠামোগত উন্নয়ন দরকার। তো আমাদের দাবি হলো চুয়াডাঙ্গাতে আমরা একটা মেডিকেল কলেজ চাই অথবা একটা পাবলিক বিশ্ববিদ্যালয় চাই, যাতে এই প্রথম রাজধানী খ্যাত এই চুয়াডাঙ্গা, আমাদের স্টুডেন্ট কমিউনিটি আরও ভালো হতে পারে, চুয়াডাঙ্গা একটা সুন্দর চুয়াডাঙ্গা হতে পারে। ধন্যবাদ। শুনছিলেন কলি এবং এমদাদ যে শিক্ষার্থীরা দাবির কথা বলছিলেন।
নতুন চুয়াডাঙ্গা তথা নতুন বাংলাদেশের কথা বলছিলেন। একই সাথে কিন্তু তাদের কণ্ঠে ছিল যে সকল প্রকার হানাহানি থেকে মুক্ত হয়ে কিংবা প্রতিহিংসা পরায়ণ যেই সবার মধ্যে একটি প্রভাব রয়েছে সেই জায়গা থেকে বেরিয়ে আসলে নতুনভাবে দেশকে তারা সাজাতে চান। ধন্যবাদ আপনাকে জিসান আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।